কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 9টার দিকে মরদেহটি কলাতলি পয়েন্টের মেম্বার ঘাটা এলাকায় পাওয়া যায়। স্থানীয়দের বরাতে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুজ্জামান জানান, রাতে জোয়ারের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় এক শিশু পরে 999-এ জানানো হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স 18 থেকে 20 বছর। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।